রকম, এই রাজ্যের অবস্থা একই রকম। আমরা কি দেখছি? আমরা দেখছি প্রতিদিন সাধারণ মানুষের উপরে একটার পর একটা অর্থনৈতিক সংকটের বোঝা এরা চাপিয়ে দিচ্ছে, একটার পর একটা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, যাতে নাকি গরিব মানুষ নাজেহাল হয়। জল কর, বিদ্যুৎ কর, এই কর, ওই কর, নানান কিছু, এগুলো হাসপাতালে এখন বেড, আইসিইউ বেড ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুতেই পয়সা। তো গরিব মানুষের নাবিশ্বাস এই অবস্থাতেই দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য উপজাতীয় অধ্যুষিত এলাকায় এবং সমতলে নানা ধরনের কৃষকের সামনে আনছে। ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য, এমন একটা মুখ্যমন্ত্রী যিনি জানেন না সীতার সঙ্গে কার বিয়ে হয়েছে। অর্জুন নাকি হরধনু ভঙ্গ করে সেখানে সীতাকে বিয়ে করেছিলেন। তো এই সমস্ত আবোল তাবোল কথাবার্তা বলার পেছনে কারণটা কি? আর কিছু না, আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় যে মানুষ যেন এইসব চর্চাতেই ব্যস্ত থাকে। মানুষ যেন খাদ্যের কথা না কয়, রেশনে চাল চিনি কেরোসিন না আসলে কথা না বলে। বেকার যুবকরা 10,323 বেকার যুবকদের এখন ভবিষ্যৎ অন্ধকার। কী হবে এদের ভবিষ্যৎ? শুধু কি 10,323, তার সঙ্গে কতগুলো পরিবার, কতগুলো পরিবার, কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, খাদ্য, পরিবারগুলো সমস্যা জড়িত। এখন এগুলো বাদ দিয়ে আপনি যেন ওই আবোল তাবোল কথার মধ্যে মজে থাকেন, সেগুলো নিয়ে চর্চা করেন, আপনার দৃষ্টিটা ওইখান থেকে সরিয়ে এদিকে নিয়ে আসা। হ্যাঁ, কী হাস অক্সি আবোল তাবোল, এগুলি এখানে বলার কথা না। এই সমস্ত বিষয় আমাদের রাজ্যের পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে, রাজ্যটাকে শেষ করে দিচ্ছে এই অবস্থাতে। আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, আমরা অন্য কোনো প্রোগ্রাম আমরা রাখিনি, কারণ সামনে 28শে মার্চ কুমারী মধুকি শহীদান দিবস আছে, রূপশ্রী শহীদান দিবস, সেদিন আমাদের প্রোগ্রাম হবে। আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমাদের, আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এটা নিশ্চয়ই আমাদের খুশির দিন যে আমরা একটা সংগঠন গড়ে তুলেছিলাম, যে সংগঠনটা আজকে গোটা দেশে নারীদের নেতৃত্ব দিচ্ছে, এটা আমাদের খুশির কথা। আমি আপনাদের অভিনন্দন জানাই।